আজ নিয়ে চলে এসেছি ডিমের টেবিল। ডিমের টেবিল খেতে ভালোবাসে না এরকম মানুষ বোধহয়, বিশেষ করে এরকম বাঙালি বোধহয় কেউই নেই। আমাদের ঘরে খুব সহজেই ডিমের টেবিল বানানো হয়, আগে অনেকবার বানানো হয়েছে কিন্তু রেকর্ড করা হয়নি, তাই এইবার ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দেখে নিই কেমন করে বানালাম ডিমের টেবিল। প্রথমে একটা ফ্রাই প্যানে বেশ কিছুটা পেঁয়াজ ভাজতে দেওয়া হয়েছে, অবশ্যই সর্ষের তেলে। সর্ষের তেল ব্যবহার করলে কিন্তু বাঙালি রান্নার স্বাদ অনেকটা বেড়ে যায়, তাই জন্য এখানে সর্ষের তেলই ব্যবহার করা হয়েছে। আপনারা চাইলে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন। এই সময় এর মধ্যে দিয়ে দেবো কিছুটা রসুন কুচি, তাহলে রসুনের ফ্লেভারটা খুব ভালো করে আসবে। পেঁয়াজ আর রসুন হালকা করে ভাজা হলে দিয়ে দেবো এর মধ্যে সামান্য কিছুটা আদা। এখানে আদা পেস্ট ব্যবহার করা হয়েছে, আদা বাটা ব্যবহার করা হয়েছে, আপনারা চাইলে কিন্তু আদা কুচিও ব্যবহার করতে পারেন। পেঁয়াজ আদা রসুন করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা অবশ্যই চপে ব্যবহার করবেন, এতে কিন্তু আলাদা একটা স্বাদ যোগ হয়। একটু নরম হলে তার মধ্যে দিয়ে দেবো কিছু শুকনো মশলা। শুকনো মশলার মধ্যে দেওয়া হলো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদমতো লবণ, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো, সব কিছু দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এই সময় একটু জল দেওয়া হলো, কারণ জল দিলে মশলাগুলো খুব ভালো করে রান্না হয় এবং কাঁচা গন্ধটাও চলে যায়। আপনারা চাইলে আলাদা বাটিতে সমস্ত শুকনো মশলার সামান্য একটু জল দিয়ে গুলে সেটাও দিতে পারেন, তাতেও একই কাজই হবে। মাঝে মধ্যেই নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে মশলা থেকে সমস্ত কাঁচা গন্ধ চলে যায় এবং সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসে। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধু ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আপনার ফিডব্যাক। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমি আপনাদের অনুরোধ করব, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এতে আমারও উৎসাহ বাড়বে যে আপনারা দেখছেন এবং আমার প্রতিটি ভিডিও নোটিফিকেশনও আপনাদের কাছে পৌঁছে যাবে। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা আলু। আলুগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে হাত দিয়ে এইভাবে স্ম্যাশ করে দিলেই হবে, খুব বেশি কিন্তু স্ম্যাশার ইউজ না করাই ভালো। এইভাবে কষতে কষতে এটা সুন্দর করে মেশানো হয়ে যাবে। সেদ্ধ করে রাখা আলুটা সমস্ত মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে আলুটা একটু রান্নাও হয়ে যায় আর আলু আর মশলা একসাথে ভালো খুব ভালো করে মিশিয়ে যায়। লবণটা একটু কম ছিল বলে আরও কিছুটা লবণ দেওয়া হলো এবং সাথে কিছুটা চাট মশলা ও গোলমরিচ গুঁড়ো। আবারও সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে, যে সমস্ত আলুর মধ্যে সব মশলা ভালো করে মিক্স হয়ে যায়। গ্যাসের ফ্লেম অফ করে এবার দিয়ে দেওয়া হলো ধনে পাতা কুচি। তারপরে ধনে পাতা কুচির সাথে আলুটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ফ্রাই প্যান খুব গরম, তাই সাবধান, আপনি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে পারেন অথবা স্পুন দিয়ে বা স্পুনটি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে পারেন। ডিম সেদ্ধ করে হাফ করে কেটে নেওয়া হয়েছে টেবিলের জন্য, আর নেওয়া হয়েছে ব্রেড ক্রাম, এক চামচ কর্নফ্লাওয়ার, এক চামচ ময়দা, তার সাথে কিছুটা লঙ্কা গুঁড়ো এবং লবণ মিশিয়ে একটা মিক্সার তৈরি করে রাখা হয়েছে। প্রথমে হাতের তালুতে বেশ কিছুটা আলুর মিশ্রণটা নিতে হবে, নিয়ে ভালো করে চেপে চেপে এটা একটা পাতলা লেয়ার করে নিতে হবে। তারপরে সেদ্ধ ডিমটা দিয়ে চারিদিকে এইভাবে চেপে চেপে ডিমটাকে কভার করে দিতে হবে। সবসময় ডিমের
ডিমের কাটা অংশটাই হাতের তালুতে দেবেন, তাহলে এটা কিন্তু মুড়তে সুবিধা হবে। এইভাবে চেপে চেপে আলুটা ডিমের গায়ে সেট করে ডিমের শেপ দিয়ে ডিমের টেবিল কিন্তু তৈরি হয়ে যাবে। শেপ দেওয়া হয়ে গেলে সেটা প্রথমে ব্রেড ক্রামে দিয়ে তারপর আপনি কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিন। এটা সিঙ্গেল কোট হলো, যদি ডবল কোট করতে চান তাহলে আবারও ব্রেড ক্রামে দিয়ে আবারও ডিমের মিশ্রণ দিয়ে তুলে নিলে কিন্তু সে ডবল কোট হয়ে যাবে। আরেকটা ডিমের টেবিলের পদ্ধতিও দেখিয়ে দেওয়া হলো। একইভাবে আলুর মিশ্রণ হাতের তালুতে নিয়ে চেপে চেপে পাতলা লেয়ার করে তারপর ডিম দিয়ে সেটাকে ডিমের একটা শেপ দিতে হবে। তারপরে ব্রেড ক্রামে কোট করে আবার কর্নফ্লাওয়ার ময়দার কোটিংয়ের মিশ্রণের মধ্যে দিয়ে আবার ব্রেড ক্রাম লাগিয়ে নিলে তৈরি হয়ে যাবে ডিমের টেবিল। দেখুন এইভাবে চারটে করে আমি দেখালাম, এইভাবে বাকিগুলোও কিন্তু করে নিতে হবে। টেবিল ভাজার জন্য আমি একটা ছোটো কড়াইতে কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি। সর্ষে তেলে ভাজলে কিন্তু একটা সর্ষে তেলের গন্ধও চলে আসে, তাই ভাজাটা সাদা তেলে করাটাই ভালো। এখানে আমি একটা ছোট্ট কড়াই নিয়ে তার মধ্যে তেল গরম করতে দিয়েছি। তেলটা মোটামুটি গরম হলে আমি এর মধ্যে এক এক করে টেবিলগুলো দিয়ে দেবো। প্রথমে দুটো টেবিল দিলাম, এইভাবে স্প্যাচুলা দিয়ে বা চামচ দিয়ে তেলটা ছিটিয়ে উপর দিকে দিয়ে দেবেন, তাহলে কিন্তু খুব ভালো করে ভাজা হবে। আমার একটু তাড়া ছিল তাই আমি আরেকটাও দিয়ে দিলাম। আপনার হাতে সময় থাকলে আপনারা দুটো করে ভাজবেন, অথবা বড় পাত্র নিলে তখন বেশি পরিমাণে দিতে পারেন। খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু ফেটে যায়, তাই জন্য হালকা হাতে উল্টো পাল্টা দিতে হবে মাঝে মধ্যে। আর যদি স্পেস থাকে, সম্ভব হয়, তাহলে গরম তেল তুলে উপর থেকে একটু ছিটিয়ে দেবেন, তাহলে কিন্তু খুব ভালো সুন্দর করে ভাজা হয়। খুব কড়া আছে ভাজলে ময়দাটা রান্না হবে না, কাঁচা কাঁচা লাগবে খেতে, তাই জন্য কিন্তু হাই ফ্লেমে ভাজবেন না, মোটামুটি মিডিয়াম ফ্লেমে ভাজার চেষ্টা করবেন। ডিমের চারিদিকে একটা সুন্দর রং চলে এলে, হালকা বাদামি রং চলে এলে এক এক করে তুলে নিতে হবে ডিমের টেবিল। সার্ভ করার জন্য একদম রেডি। উপর থেকে ছড়িয়ে দেবো কিছুটা বিট লবণ আর কিছুটা চাট মশলা। তৈরি ডিমের টেবিল, সার্ভ করেছে টমেটো সস, পেঁয়াজ কুচি এবং শসার সাথে। অবশ্যই তৈরি করে দেখবেন, দোকানের চাপা খাওয়ার প্রয়োজন নেই। সুস্থভাবে পরিষ্কারভাবে ডিমের টেবিল আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন। অসংখ্য ধন্যবাদ।